জানিস মিতু, আমার জীবনে অনেক শখ ছিল যে আমি পড়াশোনা করবো, আমি বড় হব, আমি নিজে পায়ে দাঁড়াবো, তারপর নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে সংসার করব। জীবনে অনেক বড় বড় শখ বুকে পাথর রেখে চাপা দিয়ে দিতে হয়, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য আমি একটা লোকাল ছেলেকে বিয়ে করে ফেললাম। আমার জীবনটা কেমন হয়ে গেল বল? জীবনে কখনো মন মতো কিচ্ছু হল না। এই যে নতুন সাথি করছি, এরকম বাসে ওড়াতে বউ কি বাড়ি থাকলো মনে? হ্যাঁ, আর কি হয়েছে? বিত্তান 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 আপনার চেহারা দেখে চিনাম তো সামনে। কাঁদতেছেন কেন? এমনি তো কোনো কারণ হতে পারে, এমনি কোনো কারণ ছাড়া কি কেউ কখনো কাঁদে? বুঝতে পারছি, ভীষণ কষ্ট আপনার, ভীষণ কষ্ট। নিজের স্বপ্নগুলোকে, নিজের স্বাদগুলোকে মাটি চাপা দিতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে, সেজন্য। আপনি মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি জি আমি এই আমি এভাবেও কথা বলতে পারি। আপনার কষ্টটা কিসের জন্য একটু পরিষ্কার করুন। একটা ছেলে সে শুদ্ধভাবে প্রমিত উচ্চারণে কথা বলতে পারে না, এটা তার অনেক বড় একটা অযোগ্য, এটা তার অনেক বড় একটা অযোগ্যতা। আর ঠিক এমনই একটা অযোগ্য ছেলেকে আপনার বিয়ে করতে হয়েছে, আপনার তার সাথে সংসার করতে হবে, এবং সেটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এবং সেজন্য আপনি দোষ দিচ্ছেন আপনার আব্বা আম্মাকে। কিন্তু আপনি যেভাবে কথা বলতে পারেন, এটা আপনি আমাকে আগে কেন বলেন নাই? বললে কি হতো, বললে কি হতো, কোন জিনিসটা পরিষ্কার হতো? কিছুই পরিষ্কার হতো না, বরং আমি ইচ্ছা করে বিষয়টা চেপে গিয়েছিলাম যাতে করে এই যে আপনি, আপনার ভেতর যে মানুষটা, তাকে যেন আমি চিনতে পারি, জানতে পারি। জানাটা তো হলো, নাহলে কখনোই জানতে পারতাম না। মানে মানে পড়াশোনা শেষ করেছিলাম আমি অস্ট্রেলিয়ায়, আমারও আপনার মতো শখ ছিল, স্বাদ ছিল, চাকরিও একটা জুটেছিল ভীষণ ভালো। তারপর বাসায় যখন আসি তখন অসম্ভব, এই প্রধান তালুকদারের কি সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর কমতি আছে? হ্যাঁ, আর তাছাড়া আল্লাহর ওয়াস্তে আমি যে কামাই রোজগার করছি না, এইরকম চার পাঁচ পুরুষ বি বয়া বয়া খাইলেও মাগার আমার সম্পত্তি শেষ হইব না ইনশাআল্লাহ। আর তুমি যাইবা অন্যের তাবেদারি করতে, মানে অন্য জায়গায় চাকরি করতে, কোনো দরকার নাই কা? আব্বাজান আপনি কি বলছেন, আপনি বুঝে বলছেন? আপনি যে এতদিন ধরে আপনি আম্মা যান, আপনারা আমার জন্য কি করেছেন? আপনারা নিজেরা চেয়েছিলেন যে আমি ঠিকঠাক মতো পড়াশোনাটা করি, একের পর এক ক্লাসে ভালো রেজাল্ট, আপনারা খুশি হলেন, এবং এই আপনি আম্মা যান আপনারা সিদ্ধান্ত নিলেন যেন আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাই, অস্ট্রেলিয়াতে গেলাম। সেখানে গিয়ে আমি হায়ার স্টাডিজ করলাম, ডিগ্রিটা নিলাম, ডিগ্রি নিয়ে দেশে চলে আসলাম। আসার পর এখানে একটা স্বনামধন্য কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউস দিলাম, আমার চাকরিটা হলো। এখন আপনি বলছেন যে এত ভালো একটা চাকরি, একটা সেরা চাকরি, আমি চাকরিটা ছেড়ে দেবো, হাতছাড়া করবো। হা করবি কেমতে বুঝাই রে, তুই মাইন্সে চাকরি করবার যাবি কি লেগা? আমি যে সয় সম্পত্তি কইরা রাখছি এইটার যদি সঠিকভাবে দেখাশোনা করস, তাহলে তোর তোর চাকরি করার দরকার আছে নি? আর তোর আন্ডারে আরো দুই চার জনের চাকরি দিবার পারবি? আপা যান আপনি বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু আমি কইতাছি কি আপা, তুমি রাজি হয়ে যাও না, নিজে গো ব্যবসা বাণিজ্য দেখো না।
কোনো কিন্তু নাইকা বুঝছো, এটা হইলো আমগো বাপ দাদা চোদ্দ পুরুষের ঐতিহ্য। তুমি কি এখন এই ঐতিহ্যটারে ধাক্কা দিয়া রাস্তায় ফেলাই দিবার চাইতেছ? হ্যাঁ আপা জান, আমি কি একবারই কথাটা বলেছি? আপনি তো আমার কথা বোঝারই চেষ্টা করছেন না। আমি তোমার কোনো কথা শুনবার চাইতাছি না। আমি তোমারে যেটা কইছি তুমি এইটা করবা বুঝছো। আমাকে ওই বিজনেস হইতাছে একটা ঐতিহ্য। তুমি লেখাপড়া শিখছো ভালো কথা, কোনো সমস্যা নাই কা। আমার পোলাই গ্রাজুয়েট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ডিগ্রি আনছে, এইটা তো আমাকে আনন্দের বিষয়। সব বুঝবার পারছি, কিন্তু আমি যেটা কইছি এইটাই তোমার করতে হইব বুঝছো। ভাই শুনো, তোমার পোলারে ভালো করে বুঝাও বুঝছো, ভালো করে বুঝাও। আব্বা জান আপনি আমার কথাটা শোনেন। আব্বা জান, আব্বা জান আমার কথাটা শুন না বাবা। দেখ তোরে লেখাপড়া শেখানোর লেগা কতটা বছর বিদেশে রাখছি, তুই কি বুঝা পারস যে তোর মার কত কষ্ট হয়েছে? হ্যাঁ, তুই আমার একমাত্র সন্তান, তোরে ছাড়া আমি ভালো মন্দ খাইছি, আর চোখের পানি ফালাইছি, নাকের পানি ফালাইছি। তুই দূরে থাকলে কি ভালো লাগে ক? এত বছর তো আছিলি, বুঝবি না বুঝবি না। এই সন্তান হয়েছে মায়ের কলিজার টুকরা, সন্তানটা দূরে থাকলে মার অনেক কষ্ট হয়। আর তুই যদি এখন চাকরি বাকরি করতে চাস তাহলে আবার তুই দূরে যাবি গা, আমি আমারও একলা একলা থাকবো। কি কান্নাকাটির দরকার নাই আম্মা জান, আমার একটা হাত রাম্মা। আপনি আমার বলেন, আমি যদি চাকরি বাকরি না করি, ব্যবসা করি, আপনার লগে আপনাদের লগে থাকি, খুশি হইবেন? হ, তুই মনটারে ছোট করিস না। তোর আব্বাই যেটা কইছে মনটারে ছোট করিস না। আমার পোলা অনেক উচ্চ শিক্ষিত হইছে, এটাই আমার কলিজাটা বড় হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য কর, তারপর একটা সুন্দর পরের মতন একটা বউ এনে দিবি, ব্যাস। আমার একদম নাতি নতুন থাকবো, আমি আর কিছু চাই না, সবাই লয়ে আমি কলিজাটার মধ্যে লয়ে থাকবো। ঠিক আছে, যা আপনারা বলছেন যেভাবে চাচ্ছেন আমি ওটাই করবো। আমি জানি তো আমার পাগলটা মায়ের কথা ছাড়া কোনো কিছু শুনবো না। আমার মায়ের সেদিনকার কথা আমি খেলতে পারি, অবশ্য এটাও সত্যি যে একটা সময় পরে আমি বুঝতে পেরেছিলাম মা ভুল কিছুও বলেননি। আমার খেলাটা উচিত হতো না, আমার আম্মা জান আমার আব্বা জানের কথা। কি চেয়েছিলেন উনি? উনি চেয়েছিলেন যে পড়াশোনার জন্য একটা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, ওনাদের সান্নিধ্যে ছিলাম না, ওনাদের কাছে ছিলাম না। এখন যে সময়টা আমার হাতে আছে সেটা যেন আমি তাদের সাথে থাকি, তাদের পাশে থাকি। যে জায়গায় জন্ম, ঢাকা, পুরান ঢাকা, ঢাকাইয়া, এখানেই থাকি তাদের সাথে। অন্যায় কিছু ওনারা বলেননি, জানো? এবার আমি আপনাকে বলি, ভুলটা আসলে কোথায়, কতটুকু কি যদি নিজেকে আমি ডিসক্রাইব করতে চাই, আমি পুরান ঢাকায় জন্ম নেওয়া একজন মানুষ। এখানের দেয়াল, ইট, মাটি, পানি, বাতাস, আকাশ সব কিছুর মধ্যে আমার বেড়ে ওঠা, আমার পুরো শৈশব কৈশোর সব কিছু এখানে। এখানে যে ভাষা এটা আমার ভাষা, আমাদের ভাষা। যত বড় ডিগ্রি আমি অর্জন করি, যত বড় মানুষ আমি হয়ে যাই না কেন, আমি আসলে কে, আমার পরিচয় কে? ঢাকাইয়া আমি, ঢাকাইয়া পোলা।